শনিবারে বিয়লি লক্ষিমপুর জেলা সচেতন নাগরিক সমাজৰ উদ্যোগত লক্ষিমপুর জেলার আমগুড়িস্থিত প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রীযুত প্রেমধর বরাদেবর শারীরিক আর মানসিক অবস্থার বুজ লওয়ার উদ্দেশ্যে তেখেতর বাসগৃহত উপস্থিত হয়। লক্ষিমপুর জেলা সচেতন নাগরিক সমাজৰ সভাপতি শ্রীযুত রেবত চন্দ্র গগৈ নেতৃত্বত সজাতি দলটোত বহু কেইজন বিষয়ববীয়া উপস্থিত থাকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীগৰাকীক এখন অভিনন্দন পত্র প্রদান করা হয় লক্ষিমপুর জেলা সচেতন নাগরিক সমাজৰ তরফৰ। প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রেমধর বরায়ে জেলা সচেতন নাগরিক সমাজের অভিনন্দন পত্র গ্রহণ করে জেলা সমিতির বিষয়বীয় সকল সততা আর নিষ্ঠায় কাম করে যাবলে পরামর্শ দিয়ে। লক্ষিমপুরের রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, আদিত্য।